আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ প্রবাস ভাই ও বোনেরা, আজকে আমরা শিখবো আরবি ভাষা। ছোট ছোট শব্দ থেকে বাক্য তৈরি করব, আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আরবি এডিটে নিচ্ছে আরবি শব্দ, পরবর্তীতে বাংলা এডিটে নিচ্ছে বাংলা শব্দ, যাতে আমাদের বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিখে শুরু করা যাক। কুল্লু শিল, এর তো হচ্ছে সব উঠাও, সব উঠাও বা সব লও আরবিতে বলে কুল্লু শিল। কুল্লু এর তো হচ্ছে সব বা পতি, শিল এর তো হচ্ছে লোহা বা উঠানো। কুল্লু শিল সব উঠাও বা সব লও। সাউই তারতিব, এর তো হচ্ছে গুছিয়ে গাছিয়ে রাখো, গুছিয়ে গাছিয়ে রাখো বা ঠিকঠাক ভাবে রাখো, আরবিতে বলে সাউই তারতিব। সাউই এর তো হচ্ছে করা বা করো, তারতিব এর তো হচ্ছে ঠিকঠাক। তাহলে আমরা শিখলাম সাউই তারতিব এর হচ্ছে গুছিয়ে গাছিয়ে রাখো বা ঠিকঠাক ভাবে রাখো। আওয়া নাজ্জেল সুরা সুরা, এর তো হচ্ছে তাড়াতাড়ি নামাও, তাড়াতাড়ি নামাও, আরবিতে বলে নাজ্জেল সুরা সুরা। নাজ্জেল এর তো হচ্ছে নামানু, সুরা সুরা এর তো হচ্ছে তাড়াতাড়ি বা জলদি। তাহলে আমরা শিখলাম নাজ্জেল সুরা সুরা এর তো হচ্ছে তাড়াতাড়ি নামাও। হিনা সুফ, এর তো হচ্ছে এখানে দেখো, এখানে দেখো, আরবিতে বলে হিনা সুফ। হিনা বা হিনি বা হেনা এর তো হচ্ছে এখানে, সুফ এর তো হচ্ছে দেখা বা দেখো। তাহলে আমরা শিখলাম হিনা সুফ এর তো হচ্ছে এখানে দেখো। আল রু ইংতা, এর তো হচ্ছে প্রথমে তুমি যাও, প্রথমে তুমি যাও, আরবিতে বলে আউয়াল রু ইংতা। এখানে আউয়াল এর তো হচ্ছে প্রথম বা প্রথমে, রু এর তো হচ্ছে যাওয়া বা যাও, ইংতা এর তো হচ্ছে তুমি। তাহলে আমরা শিখলাম আউয়াল রু ইংতা, এর তো হচ্ছে প্রথমে তুমি যাও। হেনা শুনো ফি, আর তো হচ্ছে এখানে কি আছে, এখানে কি আছে, আরবিতে বলে হেনা শুনো ফি। হেনা বাহিনা এর তো হচ্ছে এখানে, শুনো বাইয়াস এর তো হচ্ছে কি, ফি এর তো হচ্ছে আছে। তাহলে আমরা শিখলাম হেনা শুনো ফি বা হেনা ইয়াস ফি, আর তো হচ্ছে এখানে কি আছে বা এখানে কি হয়েছে। সাউই হিনা এর তো হচ্ছে এখানে করো, এখানে করো, আরবিতে বলে সাউই হিনা। সাউই এর তো হচ্ছে করা বা করো, হিনা এর তো হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম সাউই হিনা এর তো হচ্ছে এখানে করো। মুমকিন হিজি, এর তো হচ্ছে সম্ভবত আসবে, সম্ভবত আসবে, আরবিতে বলে মুমকিন হিজি। এখানে মুমকিন এর তো হচ্ছে সম্ভবত বা মনে হয়, হিজি এর তো হচ্ছে আশা বাসুন বা আসবে। তাহলে আমরা শিখলাম মুমকিন হিজি এর তো হচ্ছে সম্ভবত আসবে। মহিম কালাম ফি, এর তো হচ্ছে গুরুত্বপূর্ণ কথা আছে, গুরুত্বপূর্ণ কথা আছে, আরবিতে বলে মহিম কালাম ফি। মহিম এর তো হচ্ছে গুরুত্বপূর্ণ, কালাম এর তো হচ্ছে কথা বলা, ফি এর তো হচ্ছে আছে। তাহলে আমরা শিখলাম মহিম কালাম ফি এর তো হচ্ছে গুরুত্বপূর্ণ কথা আছে। হিনামাই হাসেল, এর তো হচ্ছে এখানে পাই নাই, এখানে পাই নাই, আরবিতে বলে হিনামাই হাসেল। এখানে হিনা এর তো হচ্ছে এখানে, মাই এর তো হচ্ছে না বানাই, হাসেল এর তো হচ্ছে পাওয়া, মাই হাসেল পাই নাই। তাহলে আমরা শিখলাম হিনামাই হাসেল এর তো হচ্ছে এখানে পাই নাই। ইন্তা মাইরু, এর তো হচ্ছে তুমি যেও না, তুমি যেও না, আরবিতে বলে ইন্তা মাইরু। এখানে ইন্তা এর তো হচ্ছে তুমি, মাই এর তো হচ্ছে না বা নাই, রু এর তো হচ্ছে যাওয়া বা যাও, মাইরু যেও না। তাহলে আমরা শিখলাম ইন্তা মাইরু, এর তো হচ্ছে তুমি যেও না। তাল হাররুল, এর তো হচ্ছে দৌড়ে আসো, দৌড়ে আসো, আরবিতে বলে তাল হাররুল। তাল এর তো হচ্ছে আসা বা আসো, হাররুল এর তো হচ্ছে দৌড়া, হাররুল বা হার রেখ এর তো হচ্ছে দৌড়ানো। তাহলে আমরা শিখলাম তাল হাররুল এর তো হচ্ছে দৌড়ে আসো। মাফি আহাদ, এর তো হচ্ছে কেউ নাই, কেউ নাই, আরবিতে বলে মাফি আহাদ। মাফি এর তো হচ্ছে না বা নাই, আহাদ এর তো হচ্ছে যে কোনো কেউ, মাফি আহাদ এর তো হচ্ছে কেউ নাই। আলহিন ওয়াদ দি, এর তো হচ্ছে এখন পাঠাও, এখন পাঠাও, আরবিতে বলে আলহিন ওয়াদ দি। এখানে আলহিন বা তাহিন এর তো হচ্ছে এখন, ওয়াদ দি এর তো হচ্ছে পাঠানো। তাহলে আমরা শিখলাম আলহিন ওয়াদ দি এর তো হচ্ছে এখন পাঠাও। ইন্তা গুল, এর তো হচ্ছে তুমি বলো, তুমি বলো, আরবিতে বলে ইন্তা গুল। এখানে ইন্তা এর তো হচ্ছে তুমি, গুল এর তো হচ্ছে বলা বা বলো। তাহলে আমরা শিখলাম ইন্তা গুল এর তো হচ্ছে তুমি বলো। গীতা জিবালা, এর তো হচ্ছে ডাস্টবিনে ফেলে দাও, ডাস্টবিনে ফেলে দাও, আরবিতে বলে গীতা জিবালা। গীতা বা ইয়ার মেক এর তো হচ্ছে ফেলে দেওয়া, জিবালা এর তো হচ্ছে ডাস্টবিন বলো দেওয়ার ডাম। তাহলে আমরা শিখলাম গীতা জিবালা এর তো হচ্ছে ডাস্টবিনে ফেলে দাও বা ময়লার ডামে ফেলে দাও। মান সাউই, এর তো হচ্ছে কে করেছে, কে করেছে, আরবিতে বলে মান সাউই। মান বা মিনু বা মিন এর তো হচ্ছে কে, সাউই এর তো হচ্ছে করা বা করেছে। তাহলে আমরা শিখলাম
মান সাউই বা মিন সাউই হচ্ছে কে করেছে? সাউই টেলিফোন হচ্ছে টেলিফোন করিও, টেলিফোন করিও বা টেলিফোন করো আরবিতে বলে সাউই টেলিফোন, কেনে সাউই হচ্ছে করা বা করিও, টেলিফোন হচ্ছে টেলিফোন বা তাসেল হচ্ছে যোগাযোগ বা ফোন করা, সাউই টেলিফোন বা সাউই তাসেল হচ্ছে টেলিফোন করিও বা ফোন করিও বা যোগাযোগ করিও। শিল কুল্লু শাহি হচ্ছে সব কিছু উঠাও, সব কিছু উঠাও আরবিতে বলে শিল কুল্লু শাহি, শিল হচ্ছে উঠানো বা লওয়া, কুল্লু হচ্ছে সব, শাহি বা শাহি হচ্ছে কিছু। তাহলে আমরা শিখলাম শিল কুল্লু শাহি হচ্ছে সব কিছু উঠাও। আখের কালাম হচ্ছে শেষ কথা, শেষ কথা বা লাস্ট কথা আরবিতে বলে আখের কালাম, এখানে আখের হচ্ছে শেষ বা লাস্ট, কালাম হচ্ছে কথা বলা। তাহলে আমরা শিখলাম আখের কালাম হচ্ছে শেষ কথা বা লাস্ট কথা। সাল্লি খালাস হচ্ছে নামাজ শেষ, নামাজ শেষ আরবিতে বলে সাল্লি খালাস, সাল্লি বা সালাতান বা সালাত হচ্ছে নামাজ, খালাস হচ্ছে শেষ। তাহলে আমরা শিখলাম সাল্লি খালাস হচ্ছে নামাজ শেষ। মালুম কুল্লু শাহি হচ্ছে সব কিছু জানো, সব কিছু জানো বা সব কিছু জানি আরবিতে বলে মালুম কুল্লি শাহি, মালুম হচ্ছে জানা বা জানি, কুল্লু হচ্ছে সব, শাহি হচ্ছে কিছু, কুল্লু শাহি সব কিছু। তাহলে আমরা শিখলাম মালুম কুল্লু শাহি হচ্ছে সব কিছু জানো বা সব কিছু জানি। সাউই মাররা থানি হচ্ছে পুনরায় করো, পুনরায় করো বা আবার করো আরবিতে বলে সাউই মাররা থানি, সাউই হচ্ছে করা বা করো, মাররা হচ্ছে বার বা খুব, থানি হচ্ছে অন্য, মাররা থানি পুনরায় বা আবার। তাহলে আমরা শিখলাম সাউই মাররা থানি হচ্ছে পুনরায় করো বা আবার করো। মিন সাইয়েক হচ্ছে ড্রাইভার কে, ড্রাইভার কে আরবিতে বলে মিন সাইয়েক বা মিন সাওয়াক, মিন হচ্ছে কে, সাইয়েক বা সাওয়াক হচ্ছে ড্রাইভার। তাহলে আমরা শিখলাম মিন সাইয়েক হচ্ছে ড্রাইভার কে বা কে ড্রাইভার। এসপি দাখেল হচ্ছে ভিতরে কি আছে, ভিতরে কি আছে আরবিতে বলে এস ফি দাখেল, এস হচ্ছে কি, ফি হচ্ছে আছে, দাখেল হচ্ছে ভিতরে বা জুয়া হচ্ছে ভিতরে। তাহলে আমরা শিখলাম এস ফি দাখেল হচ্ছে ভিতরে কি আছে বা ভিতরে কি হয়েছে। ফি ইজাজা হচ্ছে ছুটি আছে, ছুটি আছে আরবিতে বলে ফি ইজাজা, ফি হচ্ছে আছে, ইজাজা হচ্ছে ছুটি। তাহলে আমরা শিখলাম ফি ইজাজা হচ্ছে ছুটি আছে। বুকরা মাহফি শুগুল হচ্ছে আগামীকাল কাজ নেই, আগামীকাল কাজ নেই আরবিতে বলে বুকরা মাহফি শুগুল, বুকরা হচ্ছে আগামীকাল, মাহফি হচ্ছে না বা নেই, শুগুল হচ্ছে কাজ বা স্ট্রাগল হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম বুকরা মাহফি শুগুল হচ্ছে আগামীকাল কাজ নেই। কুল্লু শাহার হচ্ছে প্রতি মাস, প্রতি মাস বা সব মাস আরবিতে বলে কুল্লু শাহার, এখানে কুল্লু হচ্ছে সব বা প্রতি, শাহার হচ্ছে মাস। তাহলে আমরা শিখলাম কুল্লু শাহার হচ্ছে প্রতি মাস বা সব মাস। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।